কারণ ওই আরবের লোকেরাও বাংলাদেশের মুসলমান আমাদের বলিদার টুকরো রায়হানদেরকে মুশফিকদেরকে তাদের কোরআন এখন তারা পর্যন্ত আরবীরা পর্যন্ত বাংলাদেশের মুসলমান হাফেজদেরকে তারা মূল্যায়ন করে ফার্স্ট প্রাইজ দিতে বাধ্য হচ্ছে এ হলো সেই দেশ লক্ষ লক্ষ হাফেজ শশা হাফেজ পৃথিবীর যে কোন আন্তর্জাতিক প্রান্তে ওই ইরানে চলে যান দুবাই চলে যান সৌদি আরব চলে যান সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আমাদের দেশের ছেলেদের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছে ফার্স্ট প্রাইজ তুলে দিচ্ছে আর আমরা এমন ভাবে হতবাগা হয়ে গেছি এত বড় হতবাগা এত বড় একটি পূজে আমরা উদ্বোধন করতেছি পদ্মা ব্রিজ অতচ একটা বিশ্বজয়ী হাফেজ একটা কোরআনের হাফেজকে তেলাওয়াত করার জন্য আমন্ত্রণ বলা হলো না এতে বোঝা যায় তোমাদের কলিজার ভিতরে কোরআনের কোনো মহব্বত নেই তোমরা কোরআনকে সম্মান করতে জানো না শুধু ভোট দেওয়ার জন্য মুসলমান সাধু শুধু ভোটের জন্য তাহাজ্জুদের কথা বলো কেন এতে প্রমাণ হয়েছে তোমরা একটা হাফেজ সাহেবকে দিয়ে পৃথিবী লজ্জিত এত বড় একটা প্রজেক্ট করলে সেখানে একজন কোরআন ওয়ালা কারীকে দিয়ে তোমরা সেখানে কোরআন তেলাওয়াত না করিয়ে একজন নেককৃষ্ট মনের মানুষকে সূরা ফাতিহা তার তিন মাস লাগবে পড়তে তাকে দিয়ে তোমরা পদ্মা ব্রিজ কোরআনকে পড়ে কোরআনকে তোমরা কলঙ্কিত করেছো এই কি ভালোবাসার কথা না কথা কর ঠিক আর আমরা মুসলমান শুধু কুশে চিল্লা দিয়ে দিয়ে আল্লাহকে পেয়ে কোনা কোনি বেহেস্তে চলে যেতে চাই লক্ষ লক্ষ মানুষের ইস্তেমা হয় একটা মানুষ কিন্তু অন্যায়ের প্রতিবাদ কোনো কথা বলে না একটা হুঙ্কার দিলে এদেশে অসংখ্য রাম বঙ্গোপসাগরে না হলে রয়্যাল বেঙ্গল টাইগারকে বাদ দিয়ে সুন্দরবনের ওই পাশে ডুবিয়ে মরতো কথা কন ঠিক কিনা আল্লাহ যে ইসলাম দেবে দেবে কিভাবে এই জন্য বলতেছিলাম মুসলমানের চেয়ে মুনাফেক বেশি আর মুসলমান মুনাফেকে যায় তখন এই কথা শুনতেছেন রাগ হচ্ছে তাই না ব্যবসার ক্ষতি হবে দলের ক্ষতি হবে না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার অন্তর কিছু লোকে শুনতেছে কারণ তোমার স্রষ্টা তো আল্লাহ তোমার যে পড়ে সে কথা আল্লাহ কোরআনে বলতেছে তুমি মুসলমান না হলে তোমার ভিতরে মুনাফিকের জীবাণু থাকে তোমার কলিজা জ্বলবেই কথা কি বুঝাতে পারলাম জ্বলবেই এটা আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনেন কয়েকটা জায়গায় আমি একটু এই বাংলাদেশের রোগের জায়গাগুলো দেখে দেখে বলি তবে হয়তো এরকম হতে পারে আগামীবার হয়তো দাওয়াত আর নাও হতে পারে কি ভাই ঠিক না ওই হুজুর আসলি এই এই কথা কাই ভাষার নেই আমার এমপি হওয়ার শখ নেই তোমরা এমপি হও তোমরাই দেশ চালাও শুধু আমার আমাদের আবদার হলো কোরআনের আইনটা বাস্তবায়ন করে অন্তত মুনাফিকের হাত থেকে নিজের জীবনটাকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে কি ভাই ঠিক না ক্ষমতা তো কোনো ব্যাপার না আমরা মুসলমান আমরাই সালাম আমাদের ক্ষমতার জন্য আর ভারতের দ্বারস্থ হওয়া লাগবে না কারণ মিনাল্লাযীনা আশরাকু আদান কাসিরা কুরআন বলতেছে কোনদিন মুনাফিক এবং মুশরিকরা মুসলমানের বন্ধু হয় না আল্লাহ বলতেছেন ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবুম সাইয়্যাতু ইয়াফরাহু বিহা মুনাফিক আর মুশরিকদের আলামত হলো তোমাদের যখন কল্যাণ হয় তখন ওদের মনটা খারাপ হয় আল্লাহ কোরআন বলতেছে আর যখন তোমাদের কোনো অকল্যাণ হয় তখন অন্তরে ওরা খুব শান্তি পায় যে তোমার ধর্মে বিশ্বাসে না সে কোনদিন তোমার কল্যাণকামী হবে না কথা কেন ঠিক কিনা এ দোস্ত আমার অন্ধ হয়ে গেছো
এত ভালো কিন্তু ভালো না ধরা যে দিন খাবে সেদিন ফিরে আসার মতো আর সুযোগ খুঁজে পাওয়া যাবে না কথা কোন ঠিক কে না বলবেন হুজুরে কি আপনি মুখের কথা বানিয়ে বলতেছেন না দেখেন আমি যা বলি প্রত্যেকটা কথা আমার কোরআন অধ্যয়ন করে বলা এই যে শত্রু কোনোদিন বন্ধু হবে না এই কথা কোথায় পেলাম আল্লাহ রাব্বুল আলামিন আমি বানিয়ে বলতেছি না আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এই বাণী উচ্চারণ করেছেন আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই আল্লাহ রাব্বুল আলামিন কি কথা আমাদেরকে বলতেছেন একটু সিটকা দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার দেখেন ভাই এই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا বলেন কুরআন কার বাণী আরো জোরে বলেন মুখ বুঝে কেন এটা ইমানি প্রশ্ন বলেন কুরআন কার বাণী কুরআন সত্য না মিথ্যা জোরে বলেন সত্য বলেন আল্লাহু আকবার দেখেন মুসলমান আল্লাহ কি সমাধান দেন যারা ঈমানদার এখানে ইহুদি ডাকিনি নাসারা ডাকিনি আল্লাহ তাআলা ডেকেছেন তার প্রিয় বান্দা যারা আল্লাহ আল্লাহ কুরআনকে বিশ্বাস করে কারণ কারণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এই দ্বারা আল্লাহ সত্তার প্রতি গায়বের প্রতি ঈমান এবার আল্লাহ তাআলার পরে বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা শুধু গায়ে বিশ্বাস করলে ঈমান আসবে না আর ওই ঈমান আনতে গেলে মুহাম্মদ তোমার প্রতি যে কিতাবখানা দিয়েছি এইটাকেও বিশ্বাস করা লাগবে সুবহানাল্লাহ আল্লাযীনা ইউমিনুনা আরো যারা বিশ্বাস করে ঈমান আনে বিমা উনজিলা ইলাইকা এই যে উনজিলা নাযিল করা হয়েছে ইলাইকা তোমার উপরে মুহাম্মদ রাসূলুল্লাহর পরে কি নাযিল করা হয়েছে জোরে বলেন আল কুরআন জোরে বলেন আল কুরআন তুমি কি দেখি করবে সব কথা কুরআনে বলছে এই যে আয়াত তেলাওয়াত করেছি ইন্না হাযাল কুরআন হে দুনিয়ার মানুষ সংসদ থেকে শুরু করে রান্নাঘর তুমি কিভাবে পরিচালনা করবে ইয়াহদিলিল্লাতি হিয়া আকওয়াম এই কুরআন তোমাকে সবচেয়ে সঠিক সবচেয়ে সহজ সবচেয়ে নির্ভুল যেটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য কল্যাণ এবং পরকাল নিশ্চিত মুক্তি এর সব বিধান এই কুরআন সে রাস্তা দেখিয়ে দেবে সিটকাতে বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে সমাধান ও সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা পাবে পাবেই সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান ছোট্ট একটা পকে ওর পিছনে একটু বলি বেশি বলার সময় নেই এ কোরআন সকলের নয় শুধু মুমিনের এ কোরআন সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে আখেরে বাড়ি বলো কিবা রাষ্ট্রে বলো বাড়ি বলো কিবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আল্লাহ আকবার বলেন আমি সোজা কথাই বলি ওগো আমার আম্মা জানাম নির্বাহী ক্ষমতা আল্লাহ আপনার হাতে দিয়েছে বাংলাদেশে একবার না চার চারবারের ক্ষমতার জন্য এবার দিয়ে পাঁচবার একাধারে চারবার মোট মিলে পাঁচবার এই বাংলাদেশে কত বড় ক্ষমতাশালী মানুষ আপনার পিতা এবং আল্লাহ আপনাকে করেছেন এখন এই চারবারের ক্ষমতা দিয়ে আপনি ইসলামপন্থী হতে পারবেন না আপনি হবেন সেকুলার পন্থী আপনি
যদি মনে করেন আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে তাহলে কোরআন থেকে জেনে নেন আল্লাহ খুশি হয়ে যাদেরকে ক্ষমতা দেয় তারা দুনিয়াতে কি কাজ করে জানা দরকার না সেই সমাধান কোরআনে আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত আল্লাহ পাক বললেন আল্লাহ যাদেরকে মনোনীত করে তার পৃথিবীর প্রতিনিধি বানান বাছাই করে পছন্দ করে আল্লাহ খুশি হয়ে যাদের ক্ষমতা দেন যারা মুসলমান ওই নেতাদের ওই নির্বাহী ক্ষমতার সর্বপ্রথম সর্বপ্রধান তিনি যে আইনটা বলবৎ করবেন ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে নামাজকে অন্যান্য ফরজিয়াত আইনের মতো সর্বপ্রথম মুসলমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে মুসলমান রাজা বাদশাকে আল্লাহ যদি রাজা বাদশা বানান ক্ষমতা দান করেন আল্লাহর কোরআন বলতেছেন সেই ব্যক্তি সর্বপ্রথম আল্লাহর ফরজিয়াতের এই দিকটাকে ফরজ করে রাষ্ট্রভাবে আইন করে তার নাম হলো নামাজ তার নাম কি বলেন কেন নামাজ আগে ফরজ করতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য পৃথিবীতে বান্দা তৈরি করেছেন কথাগণ ঠিক কিনা আর আল্লাহ তাআলার নির্দেশ হলো ইবাদত তার করতে হবে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে গোটা দুনিয়ার মানুষ তোমরা তোমরা তোমাদের রবের ইবাদত করো যেই রব তোমাকে তোমাদের তোমাদের পূর্বপুরুষদের সকলেরই স্রষ্টা সেই স্রষ্টার ইবাদত করো যাতে তোমরা তাকওয়াবান ফরেজগার মুত্তাকি হতে পারো কারণ ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম যারা মুত্তাকি আমি আল্লাহ তাদের জন্যই জান্নাত রেখেছি জান্নাতের সুখ ও সুখ শান্তি তারাই হবে যারা তাকওয়ার ভিত্তিতে ইবাদতের বন্দেগি করে আল্লাহর সন্তুষ্টি হাসিল করে সুবহানাল্লাহ সূরা হাদিদের ভিতরে চাচা আল্লাহ আরো বলতেছে আল্লাহ পাক বলতেছেন ভালো করে বুঝার চেষ্টা করেন দিলের কান লাগিয়ে শুনেন আল্লাহ পাক বললেন সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم الله اكبر বলেন আমরা কত মেহনত মেম্বার হওয়ার জন্য করি কত জীবনের মেহনত সময় চেয়ারম্যান একটু মেয়র হওয়ার একটু এমপি হওয়ার জন্য করি কথা কান ঠিক কি না কত মেহনত কত মিছিল কত মিটিং একটু দলকে ক্ষমতায় আনার জন্য করি কত প্রতিযোগিতা কিন্তু রব্বে কারিম বলতেছে এইটা তোমার কাজ না তোমার কাজ আমি বলে দিলাম রাস্তা আমি বলে দিলাম সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ও আমার গোলাম যদি বাঁচতে চাও ওই রাস্তায় দৌড়াও ওই রাস্তায় অগ্রগামী হও ওই রাস্তায় সাইর করো ওই রাস্তায় প্রতিযোগিতা করো সেই রাস্তায় রয়েছে তোমাদের প্রভুর ক্ষমা কারণ ইবাদতের জন্য পৃথিবীতে তোমাদের পাঠানো হয়েছে তার ইবাদত করবে বলে কত নিয়ামত তোমরা ভোগ করতেছো সেই নিয়ামত খাচ্ছ কিন্তু আল্লাহর প্রশংসা হয়তো বা আল্লাহর ইবাদত সঠিকভাবে করতে পারছো না এই জন্য গুনাহ আছে সুতরাং হায়াত যে কয়দিন পাও তোমার প্রথম নম্বর কাজ থাকবে ওই দিকে তুমি অগ্রগামী হবে ওই রাস্তায় তুমি দৌড়াবে ওই রাস্তায় তুমি চলবে যেই কাজ করলে যেই রাস্তায় চললে তোমার আল্লাহ তোমার
আমার জীবনের গুনাহ maaf করে দিবে কারণ জান্নাতে যেতে হলে গুনাহ নিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না কথা কোন ঠিক কি না গুনাহগারদের জন্য গুনাহগারদের জন্য জাহান্নাম আর নেককারদের জন্য জান্নাত এ কথা আল্লাহ ফয়সালা করে দিয়েছেন কথা কোন ঠিক কি না ইন্নাল আবরার লাফি নাঈম যারা সৎকর্মশীল তারা জান্নাতি তারা কি তারা জান্নাতি ওয়াইন্নাল ফুজ্জার লাফি জাহিম যারা নফসের পারে জুলুম করি আল্লাহর বিধানের সাথে তাকাব্বুর করি আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন তারা হলো জাহান্নামী সুতরাং সৎকর্মশীল তারা হলো মুত্তাকি জান্নাতি আর অসৎকর্মশীল তারা হলো জাহান্নামী এই দুই আয়াতে আল্লাহ দুই দলের ফয়সালা করে দিয়েছেন ইন্নাহু লাকাউলুন ফাস ওয়ামা হুয়া বিল হাজ জীবনের কোনদিন আল্লাহর কথার নড় চড় আর হবে না কারণ আল্লাহ যেটা বলে দিয়েছেন চিরদিনের জন্য চিরস্থায়ী সমাধান দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এখন যে কথা বলতেছিলাম শুনতেছেন ভাই রাগ হচ্ছে এই যে মাঝে মাঝে কিছু আপনার রাজনীতির কথা বলছি মিয়া ভাই এটা রাজনীতি না আপনারে সতর্ক হওয়ার জন্য বলছি কারণ এই সাকিব আল হাসানের স্মৃতি আমার মতো জাহাঙ্গীর এমপি হওয়ার নিয়ত নেই আমার তো একটা ওয়ার্ড চেয়ারম্যান হওয়ার নিয়ত নেই আমি এসেছি আপনারা আমাকে দাওয়াত করে এনেছেন কোরআন শুনবেন আর আমি যদি সত্য গোপন করে যাই কিয়ামতের ময়দানে আল্লাহ বলতেছে কথা ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি আমি মানুষের জন্য যে হিদায়াতের কথা বর্ণনা করলাম আর ও বক্তা আমার দিয়া এলে অর্জন করে তুমি সুবিধা মতো কথা কইয়ে টাকা পয়সা হাতিয়া দিয়ে নিয়ে এবং মুরগির রান গরুর গোশতের ভুনা খেয়ে চলে গেলে আল্লাহ বলতেছে না মা ফি বুতুনিহিম নার আমার কথা গোপন করে মানুষকে সন্তুষ্ট করে তাগুতকে সন্তুষ্ট করে যে ওয়াশ তুমি করে খেলে সেটা তুমি খেলে না ওটা জাহান্নামের আগুনই খেলে কার কথা মা ফি বুতুনিহিম ইল্লান্নার সত্য গোপন করে মানুষ যেটা কামাই করে ওটা কামাই না ওটা হলো জাহান্নামের আগুন জোরে বলেন ওটা কি শুধু এইটুক হলে তো হতো আল্লাহ বলতেছে ওয়াইউ সাক্কি না কায়ামতের ময়দানে ওয়াইউ সাক্কি আল্লাহ তাদেরকে এই কোরআনের এলেম গোপনকারী আলেমদের সাথে আল্লাহ কথা বলবেন না ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহি ওয়ালাহুম আযাবুন আলীম আল্লাহ ফিরেও যাবেন না এলেম গোপনকারী আলেমের দিকে হয়তো দুনিয়ায় ফুফা দিতে পারে হাজার হাজার টাকা হাদিয়া তোবা দিতে পারে কিন্তু আখেরাত বরবাদ আখেরাত কি সম্মানিত ভাইরা এই জন্য বলতেছি দোস্ত তো আল্লাহ পাক বললেন ওই রাস্তায় তুমি ধাবিত হও যেই রাস্তায় রয়েছে তোমার রবের ক্ষমা এক এক দুই নাম্বার যদি তুমি তোমার আমল দিয়ে আল্লাহকে খুশি করতে পারো তাহলে এটা শুনে রাখো আল্লাহ গুনাহ মাফ করে দিবে আর আল্লাহ যাকে গুনাহ মাফ করে দেন আল্লাহ তাকেই জান্নাত দান করবেন ঠিক কিনা জোরে বলেন এটাই হলো আল্লাহর নীতি এটাই হলো আল্লাহর সুন্নাহ এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন গুনাহ তো হয়ে যাচ্ছে কেন ওই রাস্তায় দৌড়তি করছে এই জন্য আল্লাহর হাবিবের প্রতি রহমত করে দয়া করে আল্লাহর হাবিবের গুনাহগার উম্মতের প্রতি আল্লাহ তাআলা কত রহমত করেছেন আল্লাহ তাআলা আমাদের মতো ঈমানদারদের ডেকে বলতেছেন যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি কিন্তু আমলে আমাদের মেলা ঘাটতি আল্লাহ তাআলা বলেছেন না না রে বান্দা আলমে আখেরাতে যদি জান্নাতি পুরস্কার নিতে চাও তাহলে তোমার জীবনের একটা নীতি তুমি গ্রহণ করো খবরদার খবরদার আমল নামায় তুমি গুনাহ পুষে রাখবে না আল্লাহ তাআলা বলতেছেন আত্তাইবুন তোমাকে সঙ্গে সঙ্গে তওবা করতে হবে অনুতপ্ত হয়ে ফিরে আসতে হবে বারবার গুনাহ হবে বারবার তওবা হবে বারবার তওবা হবে তবে তোমার প্রতি নসিহাত হলো ও বান্দা তওবাটা করতে হবে তাওবাতু নাসুহার মতো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ বলতেছেন হে মুমিনেরা ও ঈমানদার নর নারীরা তওবার কত ফজিলত শোনো
একশো জন হত্যা করেও নতি স্বীকার করে আমার কাছে ফিরে আসার পথে তার জীবন হানি হয়ে যায় মরে যায় জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতারা গন্ডগোল করে হাদিস আমার নবীর থেকে শুনে নাও নবী সত্য কাহিনী বর্ণনা করেছেন সুবহানাল্লাহ বলে এই যুবক একশোটা হত্যা করে নিরানব্বইটি হত্যা করে হঠাৎ করে তার দিলের ভিতরে পরিবর্তন আসে বন্দেগি করবে ফিরে আসবে অনুতপ্ত হবে একজন মানুষের কাছে আশার বাণী শুনতে গেছে বাইরে আমি তখন ভালো হতে চাই কিন্তু আমার মতো মস্ত বড় খুনি তো আর নেই আমি স্পষ্ট ভাবে ডাকাতি করতে যাই আমি নিরানব্বইটি মানুষকে হত্যা করেছি এখন আমি তো ভালো হতে চাই সিয়াসি তার বুখারী মুসলিমের হাদিস বাজান আল্লাহ তাআলা এই কাহিনীগুলো নবীজির মাধ্যমে বর্ণনা করেছেন কারণ বান্দা গুনাহ করবে তারপরে আমার কাছে ক্ষমা চাবে আর আমি এতেই খুশি সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন আওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহু হুয়া ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি আমার বান্দা কি এটা জানে না আমি তার গফুর রহিম আমি তাল গফুরুল গাফফার তাওয়াবুর রহিম আমার কলিজা ভরা আমার বান্দার জন্য দরদ আমার বান্দা যদি জীবনে আজরাইল দেখার আগ পর্যন্ত কোনদিন যদি একবারের জন্য ইয়াকিন নিয়ে ফিরে আসে আমার দিলের সমস্ত ব্যথা পাটি হয়ে যায় আমার বান্দা যখন একটু কিছুই না জানুক যখন আল্লাহু আকবার বলে আমার কাছে আত্মসমর্পণ করে হাতটা যখন আমার আইনের কাছে সোপর্দ করে এই কথা বলে দেয় আল্লাহ আমি আমার আপনার ইসলামী আইন দিয়ে আমি হাত খড়া পরে নিলাম আল্লাহ আমার দেহ মন সত্তা আপনার কাছে সুপার্দ করে দিলাম মালিক আপনি দয়া করে মায়া করে মেহেরবানি করে আমার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ তাআলা ডেকে বলে একটু চিন্তা করিস না ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ আল্লাহ বলতেছেন একটু দেরি করব না ফিরে আয় আমার দয়া আমার রহমত থেকে খবরদার নিরাশ হয়ে যাস না কারণ আমি আমি আল্লাহ আমার নিজের সত্তার পরে এইটা লিখে দিয়েছি আমার কুলদের উপরে চিরদিনই আমার রহমত দয়া বিজয়ী হবে সম্মানিত ভাইরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন সত্যিকারে তওবা করে তওবাতুন নাসুহা মানে আন্তরিক তওবা একটু করে দেখেন দিল আল্লাহ পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ কেমন করে একটু খেয়াল করে শুনে শুনতেছেন ভাই প্রশ্ন করতেছি শুনতেছেন কিনা একটু দিলের কান লাগিয়ে শোনেন প্রধান অতিথি মর্তুজা সেব আসেন মোর্শেদুল আলম আসেন উনি কথা বলবেন ইনশাআল্লাহ আমি তো এলাকায় ফিরাই আসি সম্মানিত ভাইয়েরা তো এই কথাগুলো একটু দিলের কান লাগিয়ে শোনেন বলতেছিলাম আল্লাহ তাআলা কিভাবে ক্ষমা করে আর ক্ষমা করে তাদেরকে ইন্নামা তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালা অজ্ঞতা বশত যখন অশ্লীল কাজ করে ফেলে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ ঘোষণা করেছে আমি তার ফিরে আসাকে গ্রহণ করব আমি তার তওবাকে কবুল করব কিন্তু নিয়ম হলো অন্যায়টা মনে প্রাণে স্বীকার করতে হবে যেমন এই ব্যক্তি নিরানব্বইটি হত্যা করার পরে আন্তরিকভাবে তিনি তওবা করার জন্য ফিরে এসেছেন এখন মুক্তির পথ তিনি অন্বেষণ করতেছে মুক্তির পথ তিনি অন্বেষণ করছেন কিভাবে অন্বেষণ করতেছেন মুক্তির রাস্তা পাওয়ার জন্য বনী ইসরাইলের একজন পাদ্রীর কাছে তাওরাতের পাদ্রীর কাছে গেছে যে বলতেছে পাদ্রী সাহেব আমি তো এই করেছি এখন আমি তো ভালো হতে চাই আমার কি কোনো রাস্তা আছে নাকি তখন ওই পাদ্রী সাহেব বলতেছে যিনি আল্লাহর রহমত সম্পর্কে নিজেই একবার নিরাশ তিনি বলতেছেন এত বড় বেঈমান তুই এত বড় খুনি তুই আবার ক্ষমা চাস কোনো রাস্তা নেই তোর
তখন ওই ব্যক্তি রাগ হয়ে গেছে নৈরাজ্যের কথা শুনেছে নৈরাশের কথা শুনেছে বলতেছে ক্ষমা যাপন হবে না তখন তোরে বাসায় রাখবো কেন এইবার বাবা কাছে ছিল তরবারি এক কোপ দিয়ে পাঁচ ভাগে দুই ভাগ করে ফেলেছে এইবার আবার ছুটতেছে কোথায় ক্ষমা পাবো কে আমার একটু মুক্তির রাস্তা বলে দেবে বাতলিয়ে দেবে এইজন্য বলতেছি কওলা মারুফা মানুষকে সুস্থ মস্তিষ্কে সৎ উপদেশ দিয়া এটা মস্ত বড় একটি দান সৎকার মত সওয়াবের কাজ সুবহানাল্লাহ বন্ধুগণ আমার খুঁজতে 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 আরাক পাদ্রী সাহেবের কাছে গেছে এ হলো সত্যিকারে আল্লাহওয়ালা তার কাছে যে বলতেছে ঘটনা এই হয়েছে গেছিলাম একজনের কাছে সে কোনো আশার বাণী শোনাতে পারল না আমি ধৈর্য না ধরতে পেরে মুক্তির রাস্তা না পেয়ে আমি তো তাকেও খুন করে ফেলেছি এখন এক বলতি 99টা না আমি 100টা খুন করে আমি তো ভালো হতে চাই আমার ভালো হওয়ার তওবা আশার ফিরে আসার কোনো রাস্তা আছে কিনা তখন ওই পাদ্রী সাহেব বলতেছে তুমি তো আসলে মারাত্মক অপরাধ করেছো তুমি তো অন্যায় করেছো তবে নিরাশ হইও না আল্লাহ গফুর রহিম অবশ্যই তোমাকে ক্ষমা করবে তবে যেহেতু তুমি কঠিন গুনাহগার সাধনাও তোমাকে কঠিন ভাবে করতে হবে তৎকালীন সময়ে তাদের বৈরাগ্যবাদ ইসলামে নেই কিন্তু তারা ধর্ম ছেড়ে দিয়ে বন জঙ্গলে চলে যেয়ে তারা ইবাদত বন্দেগী করত বন্ধুগণ আমার ওই ব্যক্তি আল্লাহওয়ালা বলে দিল তুমি অমুক পাহাড়ে চলে যাও নির্জন স্থানে যেই আল্লাহকে তুমি তালাশ করো ওখানে কাই মনে বলো সিজদা করো ইবাদত বন্দেগী করো সাধনায় লেগে যাও আল্লাহ শান্ত তোমার তওবা আল্লাহ কবুল করবেন সম্মানিত ভাইয়েরা উনি ভালো হওয়ার নিয়তে ফিরে আসার নিয়তে 100 খুন করে বা দৌড়াচ্ছে পাগলের মতো সামনে দৌড়াতে দৌড়াতে সামনে দৌড়াতে দৌড়াতে দোস্ত আমার আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আমার আবার ওয়াজ দিতে গেলে 3-4 ঘন্টায় থামতে চাই না আমার দুলু ভাই মানুষে বুঝছেন আমার আপন ভাইরা ভাই উনি আমার বিয়ের আমার ভাই সারাদিন বলে জাঙ্গির এত ওয়াজ করে না এত ওয়াজ করে না আমি কই দুলু ভাই উঠলি যে আমার থামতে চাই না ওই ওই পড়াই ওয়াজ করিলাম একবার 4:30 আজকে তা করবো না আজকে আমি অল্প ভিতরে ছাড়বো ইনশা তবে যেটু বলতেছি বাজান একটু দিলের কান লাগিয়ে শোনা দরকার কথা কান ঠিক কিনা এই জন্য আমি লোক চুরি করে গোপন করে কথা বলতে পারিনি আমি ইনিয়ে বিনিয়ে কথা বলতে পারিনি কেন আল্লাহ এটা নিষেধ করেছেন আল্লাহ কি ইনিয়ে বিনিয়ে সত্য লুকিয়ে যেতে আল্লাহ কি করেছেন বলেন আল্লাহ সূরা আরাফ একটু পড়ে দেখবেন দ্বিতীয় নম্বর একটা আল্লাহ বলছে কিতাব উনজিলা ইলাই ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন নবী গাও এই সত্য কিতাব আপনাকে দিয়েছি লুকিয়ে লুকিয়ে ভয় ডার করে মানুষের কাছে জড় শহরে প্রচার করার জন্য না আমার কথা যখন হবে কথাটি যখন আমার হবে আপনি মুখ খুলিয়ে আপনার আল্লাহর কথা রবের কথা প্রধানমন্ত্রী হোক সেনা প্রধান হোক ওসি হোক ডিসি হোক আমার কথা আপনি মুখ খুলিয়ে বলিয়ে বলিয়ে ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন আমার কথা যখন বলবে তখন আর লুকোচুরি করা যাবে না তাহলে কিন্তু চামড়া থাকবে না কথা কি বুঝেছেন কে বলতেছেন কথা হারাজুম মিন কোন সংকীর্ণতা পুলিশ আমার ধরে নিয়ে যাবে আমার জেল হতে পারে আমার চাকরিটা চলে যেতে পারে আজকে তো ইমাম সাহেবরা সভাপতির ভয়ে সত্য কথা বলতে পারছে না চাকরি চলে যাওয়ার ভয়ে কথা কান ঠিক কিনা এই ইমামেরা মুফতিরা সব জানে কিন্তু শুধু চাকরির ভয়ে কি খাবো আল্লাহ ইসলাম দেবে কি করে এদেশের আলেম সমাজ খুদা ভীতি বাদ দিয়ে কোরআনের আয়াত বাদ দিয়ে তারা রিজিকের জন্য কমিটির মুখাপেকি হয়ে গেছে কথা কি বুঝলে কারণ কোরআনে বলতেছে আল্লাহ ইয়াসিরুকা মিনান নাস আপনার প্রোটেকশন আমি আল্লাহ দেব সুবহানাল্লাহ কমিটির লোক দাওয়াত দিয়ে নিয়ে আসলি ইমাম সাহেব তো থারথার করে কাঁপে কিছু বললে কিন্তু সভাপতি সকালবেলায় ফজর পড়তে দেবেন না কথা কান ঠিক কিনা এই হচ্ছে বাংলাদেশ এদেশে ইসলাম আসবে কি এদেশে ইসলাম আসবে কি করে আসার তো রাস্তা নেই কারণ সব মুনাফে এদেশের মসজিদের মুতাওয়াল্লিরা বড় মুনাফেকের ভূমিকায় আছে
ইমাম সাহেবরে বলে না এই কথা আপনি সত্য কোরআন দিয়ে বলবেন না হলে কিন্তু আমরা টাকা দিচ্ছি পয়সা দিচ্ছি আপনাকে সত্য বলার জন্য আপনি যদি সত্যিকারের ইমাম না হন কিয়ামতের ময়দানে আদালতে আপনার নাম কিন্তু বলিয়ে দেব এই রকম কথা যদি কোনো মুতাওয়াল্লি বলে সেই মসজিদের মুসল্লি সুজা হতে 6 মাসও লাগে না কথাটা ঠিক কি না সমাজের কর্ণধাররা যদি বলে হুজুর আপনি সত্য কথাগুলো বলবেন না আমরা জানব কোথা থেকে কি ভাই ঠিক না হুজুররা জানে না বা এই কোরআনে আল্লাহ বলতেছেন ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন এই কোরআনে আল্লাহ বলতেছেন আল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির এই কোরআনে আল্লাহ বলতেছেন রিজিকের জিম্মাদার আমি আল্লাহ আমি যতটুক দেব ততটুক পাবে এর বাহিরে কিছু হবে না কথা কন্না ঠিক কি না মা ইয়াফতাহিল্লাহু লিন্নাস মির রাহমাতিন ফালা মুমসিকা লাহু ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু আল্লাহ যদি কারোর ভাগ্যের দরজা খুলে দেন গোটা দুনিয়ার লোক যদি তার পা ধরে পিছন দিক থেকে টানে তাহলে ঠেকায় রাখতে পারবে না আর আল্লাহ যদি বরকতের দরজা বন্ধ করে দেন গোটা দুনিয়ার কেউ তারে এই বদ্ধ দরজা খুলে দিতে বিশ্বাস করেন এ কথা কি বিশ্বাস করেন কে কে বিশ্বাস করেন আল্লাহকে হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর সবাই আমি যে নিজে আল্লাহকে বলেন আল্লাহ এই কথা আমি বিশ্বাস করি বলেন চোখ বন্ধ করেন নিজের নফসের কাছে আত্মসমর্পণে আল্লাহকে বলেন কি বলবেন আপনার আল্লাহ শুনলে আমার আল্লাহ শুনছে আমার বলেন আপনি কি বলবেন আল্লাহর কাছে বলেন আপনার আল্লাহর প্রতি ভরসা আছে কিনা আপনি আল্লাহকে বলেন বলতেছেন বলতেছেন বলেন রিজিকের মালিক কে ان الله يبسط الرزق لمن يشاء ويقدر আল্লাহ যার প্রতি খুশি রিজিক বাড়িয়ে দেন যাকে ইচ্ছা খুশি রিজিক সংকীর্ণ করে দেন এই কথার প্রতি ঈমান আছে কার কার হাত তুলে একটু আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহ আপনি দেখেন আপনার কুদরতি ক্যামেরায় তুলে নেন এই ভয়টুক যদি আল্লাহকে করত তাহলে দোকান বন্ধ করে দিলেও আল্লাহ বিগয়রি হিসাব রিজিক অন্য পথে দিতে পারতেন জোরে বলেন পারতেন কিনা জোরে বলেন পারতেন কিনা সম্মানিত ভাইরা তাই আসুন এত বড় কথা আমি বলার হিম্মত তো এই জায়গা থেকে পাচ্ছি আমি বলতেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ যদি আপনার কাছে প্রশ্ন করে 450 টি মডেল মসজিদ আপনি করে কত নেকির কাজ করেছেন আপনার মত নাত্রী আপনি বঙ্গবন্ধুর মেয়ে আল্লাহ আপনাকে ক্ষমতায় দিয়েছে আপনি কেন ধর্ম নিরপেক্ষতা স্বপ্ন দেখবেন কারণ এই ধর্ম নিরপেক্ষতার স্বপ্ন দেখে কামাল আতাতুর্ক ইসলামী আরবি শিক্ষাকে সংকুচিত করে একবারে বেমালুম তুলে দিয়েছিল কথা কন ঠিক কি না অসংখ্য মসজিদ একসময় ঘোড়া রাস্তা বল হয়ে গেছিল আরবিতে আজান দিয়া এই ধর্ম নিরপেক্ষতার ভূত কামাল আতাতুর্কের মাথায় চেপে বড় ক্ষতি হয়েছিল আপনারা দেখবেন করোনা ফি বুয়ুতি কুন্না মহিলারা ঘরে থাকো এটা তো পশ্চাৎমুখী হুজুরদের কথা না এটা কার কথা আরো জোরে বলেন ওলা তাবাররাতিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা হে মুমিন নারীরা তোমরা নিজেদেরকে সস্তা দামে মানুষের সামনে প্রদর্শন করো না এটা কার কথা আর আজকে গান বাজা নিয়ে নভেল নাটক নিয়ে আমাদের দেশের সিনেমা দ্বারা নভেল নাটক করতেছে শিক্ষা ব্যবস্থার ভিতরে দিন সংকুচিত হয়ে যাওয়ার কারণে আজকে ঢল তবলা মাদ্রাসায় পড়ানো লাগতেছে কথা কন ঠিক কিনা অথচ এটা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ কি কেন শিক্ষার বইয়ে আপনি নির্ভয়ী ক্ষমতার মালিক জবাব তো আপনাকে দেওয়াই লাগবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কুল্লু উনাসি মিমামিহিম কিয়ামতের ময়দানে বাংলাদেশের জাতি এই 20 বছরের হিসাব দিতে গেলে আগে তো আল্লাহ আপনাকে ডাকবে আপনি শাসন কিভাবে করেছেন আপনার সচিবেরা বই রচনা করে তারা ধর্ম বইয়ের মধ্যে কেন দেবদেবী ছবি আসবে কেন মাদ্রাসার ছাত্রদের দেব দেবীটা পড়তে হবে আপনি তো কোরআন পড়ে দেখেন যেটা ইসলামের সাথে সবচেয়ে বড় সাংঘর্ষিক
الله إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء إرتو الله كتا الله شيد بندست كرت پارنا إتا بعد ذات غنا سي الله شب ماب كوري دي بلون آمين شماني تو بھائرا تا الله جدي پروشن کرك الله جدي پروشن کرك আমি যে কথা বলতেছিলাম আদনান মেন্ডেলিস নাম করে ওই তুরস্কে সালাউদ্দিন আইবির দেশ কামাল আতাতুর্ক এই ধর্ম নিরপেক্ষতার আদর্শ প্রতিষ্ঠা করে দোস্ত আমার এমন একটা অবস্থা করলো আরবি শিক্ষাকে আস্তে আস্তে সংযোজন করে ধর্মীয় শিক্ষাটারেই একবারে খেল খতম করে দিল মসজিদে আজান দিতে দেবে না আরবিতে অথচ আজান এমন একটা জিনিস যেটা আল্লাহ স্বপ্নের মাধ্যমে সাহাবীদের মাধ্যমে দিন রুকুন বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন মসজিদে নববী বানিয়েছেন এখন মসজিদের মানুষদেরকে ডাকবে কিভাবে আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন সাহাবীদের মতামত নিছেন পেশানি বোধ করতেছেন ডাক দিচ্ছেন এই কি করা যায় বলো এক সাহাবী বলতেছে হুজুর ঘন্টা বাড়ুন নবীজির পছন্দ হচ্ছে না ঘন্টা বাড়িয়ে ভোগে আরেকজন বলতেছে হুজুর আগুন ধরার আর কয় আগুন ধরালে তো খেরের ঘর মা ঘুরিয়ে যেতে পারে হুজুরের পছন্দ হচ্ছে না একজন সাহাবী হঠাৎ করে এসে বলতেছে হুজুর আমি না গত রাতে এই রকম স্বপ্ন দেখলাম যেই কথা বলতেছে হুজুরের মুখে হাসি চলে আইছে সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে আরেকজন সাহাবী বলতেছে আমিও তো এই রকম কিছু দেখলাম আল্লাহর হাবিব বলতেছে আমিও তো এই রকম কিছু দেখলাম তখন বোঝা গেল আল্লাহ এটা অন্তরের ওহির মাধ্যমে কালবাতুল সালসালাতুল জারাত আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ধ্বনির মাধ্যমে কালিমার মাধ্যমে আল্লাহ এই আযানের প্রবর্তন করে দিয়েছেন সুবহানাল্লাহ অতসব কামাল আতাতুর্ক এই ধর্ম নিরপেক্ষতা বাবা কথাটা কিন্তু খুবই ভালো তবে আমি গোটা দুনিয়ার মানুষকে বলতে চাই ইসলাম হলো সবচেয়ে ধর্ম নিরপেক্ষ সুবহানাল্লাহ বলেন ইসলামের ধর্ম নিরপেক্ষতা যদি পড়তে হয় সূরা কাফির আমরা পড়ুন নবীর সাথে আল্লাহ বলেছেন হে নবী ওরা চায় ওরা যখন আপনার সাথে আপোষ করতে পারছে না তখন আপনাকে বলল ফাইদুহিনুন আপনি একটু নরমাল হন ওরাও নরমাল হবে তার মানে আতাত করতে বলছে ওরা আপনার কাছে প্রস্তাব দেয় এক সপ্তাহ আপনি আমরা সবাই আগে আপনার রবের ইবাদত করব আর এক সপ্তাহ আপনি আপনার যে কয়জন অনুসারী আছে তাদেরকে নিয়ে আপনি আমার কাছে আমাদের দেবদেবীর অনুসরণ করবেন একটু ঢোল তবলা বাজাবেন এ দোস্ত আমার কিন্তু আল্লাহ তাআলা কাফির আয়াত নাযিল করে দিয়ে ধমক দিয়ে বললেন কলিয়া ইয়াহাল কাফির এখানে বাবা মুখ নরম করে বলা যাবে না হে কাফিরের দল এরকম বলা যাবে না এই আয়াতটা বলতে হবে হে বেঈমান কাফিরের দল তাফসীরে তাই আসছে সব সময় হুজুর হুজুর করলে হবে না যে বিশ্বনবী যে বিশ্বনবী চোখের দিকে তাকায় কথা বলেন না যে বিশ্বনবী এত নরম এত মিজাজে এত দিল নরম যে বিশ্বনবী আবু জাহেল থাপ্পড় মারে কিছু কয় না চলে যায় বাড়িতে কথা কন ঠিক কিনা সেই বিশ্বনবীর সাথে রুকানা নাম করে আরবে সবচেয়ে বড় কুস্তিবীরের সাথে দেখা হয়েছে দেখা হওয়ার পরে জিজ্ঞাসা করছে রুকানা এত জীবন যৌবন তোমার সব কুস্তি খেলে কার সাইলে এই জীবন যৌবন শক্তি তো আল্লাহর মতো লাগাইলে না এখন কি তোমার সময় হয়নি রুকানা বলতেছে আমি যদি জানতে পারতাম মোহাম্মদ সত্যি আল্লাহ রসুল তাহলে অবশ্যই আমি ভেবেচিন্তে দেখতাম ঈমান আনা যায় কিনা নামাজ পূজা করা যায় কিনা এমন সময় আল্লাহর হাবিব রুকানাকে বলতেছে রুকানা তাহলে তুমি কি হলে বিশ্বাস করবে যে আমি আল্লাহর রসুল তুমি একটু বলো রুকানা তো আবু জাহেলের মতো পলিটিক্স না ওলো গয়েরের মতো শক্তি ও শুধু মালাম খেলায় ব্যস্ত ওর সাথে আরবে কেউ মালাম লেগে পারে না এত বড় শক্তিশালী আল্লাহর নবী বললেন কুস্তি গির্গ সোনা রুকানা ওয়াসাকুন নাশা ফি ইবাদাতিল্লাহ ও রুকানা সামান্য
সমস্ত জীবনের অল্প একটু সময় গায় গতরে শক্তি দিয়েছে আল্লাহ ইবাদত করার জন্য রোকানা গো যৌবন বয়সে যদি আল্লাহর ইবাদত করো আল্লাহর আরশের তলে ছায়া তুমি পেয়ে যাবে রোকানা সহ সরল মানুষ এখন কি নিয়ে নবীজির চ্যালেঞ্জ যেন আমি খুঁজে পাচ্ছি না আর তো সাউন্ড দেন ভাই মাঝে মাঝে একটু মিয়ে যাচ্ছে কষ্ট করেন আপনারা বুঝবেন ভালো হচ্ছে মাশাআল্লাহ ভালো হচ্ছে আমাদের প্রত্যেকদিন প্রোগ্রাম তো এক জায়গায় বলে গলা বসে গেলি আর এক জায়গায় লোকরা তো অপেক্ষা করছে কথা কান ঠিক না এরকম প্যান্ডেল সাজায় বসে রয়েছে না ভাই আগের হুজুর আসবে তো কোরআন শুনব এজন্য মাইকালাদের মস্ত বড় দায়িত্ব কি ভাই ঠিক না বলেন সম্মানিত ভাইরা তো সে কথা আমি বলতেছিলাম আল্লাহর নবী রুকানাকে বলতেছে রুকানা তুমি বলো কি হলে তুমি বিশ্বাস করবে আমি আল্লাহর রাসূল রুকানা চিন্তা করতেছে কিছুই তো পাচ্ছে না খুঁজে কি দিয়ে নবীকে চ্যালেঞ্জ জানাবে সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বলতেছে রুকানা এমন একটা প্রস্তাব আমি দেব তুমি ভেবে দেখো আমি নবী বলতেছি আজকে তোমার সাথে তো সৌদি আরবের কেউ পারে না এই মক্কায় কেউ তোমার সাথে পারে না কুস্তি লেগে তুমি তো আমারে দেখতেছো আমি ঘুমটা মুড়ি দিয়ে চলি কত ভালো মানুষ আমি আল্লাহ আমাকে আলা খুলু কিনা আজিম মহান চরিত্রের অধিকারী করেছেন সুবহানাল্লাহ আমি তো সাত সরল কথা কইলে আবু জাহেল আমার মাইরে আমি কিছুই কই নে আল্লাহ তার বদলত দিয়ে আমার চাচা সাইয়েদ সোহাদা আমির হামজারে আমার দলে বিলিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা তখন আল্লাহর নবী রুকানাকে ডেকে বললেন রুকানা তাহলে একটুখানি শোনো একটুখানি বোঝো আমি প্রস্তাব করতেছি আজকে এই জায়গাতেই তোমার সাথে মালাম লাগবো তবে কথা হলো এই আমি যদি ভণ্ড দাবিদার নবী হই তাহলে তুমি আমাকে হারিয়ে দেবে আর আমি যদি সত্যি আল্লাহর পক্ষ থেকে সত্য রসুল হই তুমি যতই শক্তিশালী হও না কেন আমার বিশ্বাস যেহেতু আমার বিশ্বাস আছে আমি সত্য নবী সুতরাং তুমি কিন্তু আমার সাথে মালাম লেগে পারবে না এই কথাই তুমি রাজি আছো কিনা রুকানা বলল মুহাম্মদ তুমি আর কথা পাওনি কারণ রুকানার জোরের পরে নিজের একটা আস্থা আছে সে ভাবলো মোহাম্মদ তোমার মতো ভালো মানুষ জীবনে কুস্তি লাগোনি কাউকে একটা থাপ্পড় দাওনি আর তুমি যদি আমারে আমার মতো আমার মতো আমার মতো পালুয়ানের সাথে যদি মালাম লাগে এক আষাঢ়ে তুমি মরে যাবে না না তোমার মতো ভালো মানুষ তোমার সাথে ধর্মে পৃথকতা থাকতে পারে কিন্তু তোমার সাথে তোমার সত্যতা নেই বাবা তুমি আমার সাথে লাগতেছো না তোমার মাথা টাজা ভেঙে যাবে জীবনে তুমি নড়ে চড়ে খাতে পারবে না আর তোমার হাসি বিকুত আমার সাথে যুদ্ধ লাগাই দেবে বাবা আমি তখন এই এই মক্কাতে থাকতে পারবো না এই কাজ তুমি করো না এই দাবি বাদে আর কি দাবি আছে বলো আল্লাহ নবী বললেন রোকানা কথা কিন্তু আল্লাহ নবীরা একবারই বলে দুইবার বলে না রাজি থাকলে বলো যা হয় আমার হবে তোমার কিছু হবে না এরপরে পীড়া পীড়িতে রুকানা রাজি হলো ঠিক আছে মোহাম্মদ আপনি আপনি যখন নিজে আপনার মাজাটা ভাঙতে চাচ্ছেন তখন আর অসুবিধে কি বন্ধুক নামার এইবার আল্লাহর নবী বলছে রুকানা দুইজন তো মালাম লাগবে তুমি নবীদের সুন্নাত হলো মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে মুজিজা নিয়ে ময়দানে হাজির মুজিজা দেখাবে মুজিজা দেখাবে আর 70,000 জাদুকার হাজির তারা তাদের জাদু দেখাবে কথা কন ঠিক কিনা সিলসিলা তো একই সিলসিলা কি সিলসিলা তো একই ময়দান তো সামনে এসে গেছে এখন নবীদের সুন্নাত হলো আমার ভাই মুসা আল্লাহ বলেছিল মুসা ওদেরকে বলো মুসা আলাইহিস সালাম প্রস্তাব করলেন তোমরা আগে না আমি আগে মুসা আলাইহিস সালাম বললেন আমি পিছনে তোমরা আগেই নিক্ষেপ করো মুসা আলাইহিস সালামের সামনে 70,000 জাদুকাররা দেশের বিখ্যাত জাদুকারেরা তাদের রাশি রুশি নিয়ে সাপ বানিয়ে ছেড়ে দিল মুসা আলাইহিস সালাম তো চোখের ভিতরে ভেলকি লেগে গেল মুসা আলাইহিস সালাম অন্তরাত্মা কেঁপে উঠে আল্লাহ বলে লা তাখাফ মুসা একটু ভয় পাবে না ইন্নাল্লাহ মা'না আমি তো সাথে আছি সুবহানাল্লাহ বলেন আল্লাহ যার সাথে থাকে তার কি আর কোনো পরাজয় আছে জোরে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহ বলে নবী আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট আলাইসাল্লাহু বিকাফিন আব্দা আলাইসাল্লাহু বিকাফিন আব্দা আমার বান্দা কি জানে না আমি আল্লাহ তার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ বলেন
يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين হে নবী আপনি এবং গোটা দুনিয়ার আপনার অনুসারীদেরকে বলে দিন আমি আল্লাহ যার পাশে থাকি ফালা গালিবালাকুম তারে কেউ পরাজিত করতে পারে না এইবারে কি বলতেছে موسى عليه السلام যখন বলেছিল ভাই দেখি জাদু আসলো موسى عليه السلام লাঠি ছাড়লেন এই রকম গাল হা করলেন তাফসীরে কিতাবে আমি তাফসীরে ছাত্র তাফসীরে বাইজাবিতে পড়েছি যে গাল একটা হা করলেন নিচে হাফ কিলো উপরে হাফ কিলো 1 কিলোমিটার গাল হয়ে মুখ হয়ে গেল এরপরে একটা টান দিলেন একটা টান দিলেন মুহূর্তের ভিতরে 70,000 জাদুকারের জাদু রশিগুলো একবারে জিহ্বার ভিতরে চলে এসে হল কুমের ভিতরে একটা ঢোক গেলেন সব ক্লিয়ার সিটকার দিতে বলে সুবহানাল্লাহ সব একবারে ক্লিয়ার আল্লাহর হাবিব বলছেন কেন সুতরাং আমি তোমারে বলতেছি যে তুমি একটু কাজটা করো তুমি আমারে আগে লাগো নাও ধরো আমি দাঁড়িয়ে আছি রুকানা খুব করে চেষ্টা করলো পশমের লোম দিয়ে লম দিয়ে ঘামের পানি বেরিয়ে গেল কিন্তু আল্লাহর হাবিবে এক সুতো চুল পরিমাণ জায়গা থেকে ছড়াতে পারলো না ছড়াতে পারলো না স্টিল দাঁড়িয়ে আছে সিটকাতে বলেন সুবহানাল্লাহ রুকানা ঘেমে গেছে লজ্জা পেয়ে গেছে এবার আল্লাহর হাবিব বলছে আমি মুজিজাতুর রাসূল মিশকাত শরীফের চতুর্থ খণ্ডে আছে বানিয়ে বলতেছেন একটু পড়ে দেখো এবার আল্লাহর হাবিব একবারে পাট কাটি আছে না ভাই শলা উনি এরকম একটা দললে না নিকলে এক হাত দললে পাট কাটির মতো উঁচু করে একটা আশার দিলেন রুকানা তার জীবনে কোনোদিন মাজা সুজা করে দাঁড়াতে পারেনি সিটকাতে মানে বলেন না সুবহানাল্লাহ সেই জন্য বলতেছি ইমানদারদেরকে এ দেশে দুর্বল ভাবলে হবে না এই ঘুমন্ত সিংহরা যেদিন থেকে উঠবে এই ভারতের নাস্তিকবাদী রাম নামের আজারা প্রবেশ্য দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ব্রাহ্মণবাদী ঐশ্বর্যবাদী করতে চাচ্ছে তারা বঙ্গোপসাগরে ডুবে মরবে ইনশাআল্লাহ কতক্ষণ ঠিক কিনা সত্যের পক্ষে থাকবেন কে কে আল্লাহর জন্য রক্ত দেবেন জান দেবেন মাল দেবেন রাজি আছেন কে কে আল্লাহকে হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের কবুল করুন আমিন আজকের মত সমাপ্ত করলাম আমার তাওফিক ইল্লা বিল্লাহ মাসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু